ওয়েলকাম টু ম্যাথ পারফরম্যান্স। এইচএসসি 23 ব্যাচের জন্য আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেওয়া হয়েছিল। ওই পোস্টটা ছিল যে এরকম যে যাদের প্রিপারেশন একদমই খারাপ, মানে এইচএসসির প্রিপারেশন যাদের বেসিক বলতে কিছু নাই, যারা এখন থেকে সিরিয়াস হওয়ার চেষ্টা করতেছো যেন এই শেষ 3 মাসে কোনো রকম করে পড়ে আমি যেন গোল্ডেন A+টা পাই বা A+ যেন পাই বা GPA 5 যেন পাই, এরকম যারা কিছু স্টুডেন্ট আছো, আমি সবার ক্ষেত্রে বলতেছি না, সবার প্রিপারেশন খারাপ না, অনেকের প্রিপারেশন ভালো আছে, যারা এরকম স্টুডেন্ট আছে যে আমি হয়তো বা আমার ল্যাকিংস আছে, আমার বেসিকে প্রবলেম আছে, যে বেসিক দিয়ে আমি অ্যাডমিশন টেস্টে আমি চান্স পাইতে পারবো না, অথবা আমার এইচএসসিতে অনেক করুণ অবস্থা, তাদের ক্ষেত্রে বলতেছি যারা এইচএসসি 23 অথবা 24-এর ক্ষেত্রেও এসএসসি 23 যাদের একদমই খারাপ অবস্থা বেসিকের, তাদের ক্ষেত্রে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে তোমরা কন্ট্যাক্ট করো, যেন মানে একটা প্রাইভেট ব্যাচ থাকবে, এই প্রাইভেট ব্যাচে মোটামুটি 7 থেকে 8-10 জনের মতো স্টুডেন্ট নিয়ে একটা প্রাইভেট ব্যাচ রান করা হবে এইচএসসি লাস্ট 3 মাস ধরে, একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও হচ্ছে এটা, এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে আসলে সরাসরি একটু কথাবার্তাতে চলে যাই, কাদের জন্য বা কি কি থাকবে এখানে। মেইনলি কথা হচ্ছে যে এখানে প্রথম ক্রাইটেরিয়া আবার বলি, যাদের যাদের ভাবতেছো যে ভাইয়া আমার এতদিন ধরে আমি পড়তে পারি নাই, কোনো একটা প্রবলেমে পড়তে পারি নাই, আমার এখন কামব্যাক করার সময় আসতেছে, আমি এখন কি করব, তাদের জন্য এটা, যাদের প্রিপারেশন ভালো না, প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া যারা এইচএসসিতে গোল্ডেন A+ পাওয়ার চেষ্টা করতেছো এখন, যাদের প্রিপারেশন অনেক ভালো তাদের ক্ষেত্রে বলতেছি না, যারা আর এখানে শুধুমাত্র 8 থেকে 10 জন পড়বে, শুধুমাত্র একটা ব্যাচে থাকবে, 8 থেকে 10 জন থাকবে। আর এখন দেখো আসল কথাতে যাই, আসল কথা হচ্ছে এই আমাদের জুলাইতে হচ্ছে এইচএসসি পরীক্ষা, জুলাইতে এইচএসসি পরীক্ষা, আর এটা হচ্ছে এপ্রিল মাস, মানে প্রায় এপ্রিলের শুরু আর কি, জুলাইতে পরীক্ষা বা আজকে 30 মার্চ, মানে কালকে থেকে মানে 31 মার্চ, তারপর এপ্রিল শুরু হয়ে যাবে আর কি, এপ্রিল থেকে তো কোর্স শুরু, ক্লাস শুরু এপ্রিল থেকে শুরু, এই মোটামুটি এপ্রিল মে জুন এই 3 মাস হচ্ছে ক্লাস চলবে। এই 3 মাসে আমাদের সপ্তাহ কয়টা আছে, 3 মাসে সপ্তাহ আছে 12টা সপ্তাহ, 3 মাসে সরি 4টা করে 1 মাসে হতেছে 4টা সপ্তাহ, 3 মাসে হচ্ছে আমাদের 12 সপ্তাহ, 12 সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হবে, তার মানে 36টা লাইভ ক্লাস হবে, আর প্রত্যেকটা ক্লাসের পরে 36টা এক্সাম থাকবে, এতগুলা ক্লাস। একটা সত্যি কথা বলি, আমাদের যে মেডিকেল প্রোগ্রাম চলে, মেডিকেল প্রোগ্রামে এতগুলা ক্লাস থাকে না, আমি শুধুমাত্র ওই রকম স্টুডেন্টকে টার্গেট করতেছি যারা এখন শেষ সময়ে নিজে অনুতপ্ত, নিজে এখন পড়তে যাচ্ছে, শেষ সময় আমি কিভাবে পড়তে যাচ্ছি সেই বিষয়ে, মানে তার জন্যই এই প্রাইভেট প্রোগ্রামটা, নইলে কোনোদিনও এই এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট পড়ানো খুব একটা পড়াই না, মেইনলি অ্যাডমিশন টেস্টে পড়াই, তাদের জন্যই 36টা এক্সাম থাকবে, 36টা লাইভ ক্লাস থাকবে। আচ্ছা, এখন এতগুলা ক্লাসের মধ্যে কি কি পড়ানো হবে? এতগুলা ক্লাসের মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সবগুলা, এই 3টা সাবজেক্টের বেসিক থেকে শুরু করে মোটামুটি এইচএসসিতে আসার মতো লেভেলে যতটুকু পড়া যায় ততটুকুই পড়া হবে। ক্লাসটা হবে জুম লাইভে, টেস্ট মোজে পরীক্ষা হবে, একদিন 3 সপ্তাহে 3 দিন, তো একদিন পরীক্ষা একদিন ক্লাস, একদিন পরীক্ষা একদিন ক্লাস, সো তোমার এখানে ফাঁকিবাজার করার কোনো কারণ নাই, ওয়ে নাই। আর এখানে কিছু আমাদের ম্যাথ পারফরম্যান্সের কিছু একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে তোমার ক্লাসটা লাইভ ক্লাসই করা লাগবে। তুমি যেরকম প্রাইভেট ব্যাচে যেরকম পড়ো, তুমি মানে একজন টিচারের কাছে লাইভ ক্লাস যেভাবে করো সামনাসামনি, ওইরকম তুমি সামনাসামনি লাইভ ক্লাস করা লাগবে, ক্যামেরা অন করে ক্লাস করা লাগবে। তুমি সুন্দর মতো যে 1.5-2 ঘন্টা ক্লাস হবে, 1.5-2 ঘন্টা ক্লাস করবা, ওই ক্লাসের ভিত্তিতে পরের দিন এক্সাম দিবা। এইভাবে ক্রমান্বয়ে যখন 36টা ক্লাস 36টা এক্সাম দিবা, তখন তুমি দেখবা যে অন্য যারা যে ভালো স্টুডেন্ট ছিল তাদের লেভেলে তুমি চলে গেছো। ঠিক এটাই হবে তোমার টার্নিং পয়েন্ট, তার জন্যই এই কোর্সটা আনা, এই কোর্স বলতে এই প্রাইভেট প্রোগ্রামটা আনা। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এই সব কিছু বিস্তারিত সব ডেসক্রিপশনে দেওয়া আছে। এই 36টা ক্লাসে 3 মাসের জন্য শুধুমাত্র পার পার্সন 4000 হচ্ছে এখানে করা হয়েছে, 4000 এখানে পেমেন্টটা ধরা হয়েছে, শুধুমাত্র 4000 ধরা হয়েছে, শুধুমাত্র যারা একদমই পড়তে চাও তাদের ক্ষেত্রে এটা এই প্রোগ্রাম। আর ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, তোমরা ওটা দেখতে পারো। মূল কথা হচ্ছে যে আমাদের এখন যেহেতু সময় নাই, মানে আমাদের যেহেতু দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু কিছু স্টুডেন্ট আছে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমার যেভাবে সম্ভব ওভাবে আমার পড়া লাগবে, তাদের ক্ষেত্রে বলতেছে। আমার ক্ষেত্রে আমার কাছ থেকে আমি যেহেতু এটা রান করব পুরাটাই আমার নিজের দায়িত্ব, আমার ক্ষেত্রে আমার কাছ থেকে কোনো রকম কোনো কমতি হবে না, 100% আমার কাছ থেকে বাবা তোমার জন্য 100% তুমি পাও, এটাই চেষ্টা থাকা লাগবে। এখন তুমি শেষ সময় তোমার এখন তুমি কি করবা না করবে এটা তোমার ডিসিশন। যাদের একদমই পার্সোনাল দরকার আছে এখানে মানে প্রাইভেট ব্যাচটাতে পড়ার, তারা এই আমাদের ফেসবুক মানে আমার স্পেশালি আমার ফেসবুক আইডিতে নক দিবা, আমি ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে। তো আজকে এই পর্যন্ত। আর অবশ্যই আরেকটা কথা অবশ্যই হইতেছে, তুমি আগে গার্জিয়ানকে দিয়ে ফোন দেওয়া। আমার আমার নাম্বার সবসময় থাকে, ডেসক্রিপশনে থাকে অথবা আমাদের পেজেও আছে। গার্জিয়ানকে দিয়ে আগে ফোন দেওয়া, গার্জিয়ান দিয়ে ফোন দেওয়ানোর পর তোমার আগে অবস্থাটা জানা হবে যে তোমার পড়াশোনার অবস্থাটা কেমন। মনে যদি হয় যে তুমি পড়া দরকার তোমার, তাহলে তুমি পড়বা, নইলে তোমার পড়া দরকার নাই। আর এখানে সত্যি কথা বলতে তুমি এই কয়েকদিন পড়ার পরে এই ক্রমান্বত তুমি যা বলতেছে এটা যদি শুনো, তুমি এই 36টা ক্লাস 36টা এক্সাম দেওয়ার পরে গ্রাজুয়ালি যদি তুমি শুনো বা গ্রাজুয়ালি যদি পড়তে থাকো, বিলিভ মি অর নট, বাকি যারা যাদের অলরেডি পড়া শেষ হয়ে গেছে তাদের থেকে তুমি সামনে আগায় থাকবা। এটা কেমনে আগায় থাকবা, এমনি এমনি বুঝবা তুমি কেমনে আগায় থাকবা। আর এট দ্য এন্ড অফ অ্যাডমিশন টেস্টে তো তোমার কাজে লাগবেই। সো আজকে এই পর্যন্তই।